আসসালামু আলাইকুম, আমি ডক্টর তনিমা তমা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, জয়নুল হক শিকদার হাসপাতাল, গুলশান ব্রাঞ্চ। কেমিক্যাল পিলিং নিয়ে কিছু বলি। কেমিক্যাল পিলিং কথাটা কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে খুব শুনছি যে আমরা অ্যাসথেটিক ডার্মাটোলজিস্টরা রোগীদেরকে কেমিক্যাল পিলিং করে থাকি। এটি আসলে কী শুনেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা কেমিক্যাল ইউজ করা হবে। কেমিক্যাল মিনস এটার মধ্যে থাকে কিছু মাইল্ড অ্যাসিড, যেগুলো কিন্তু ফ্রুট এক্সট্র্যাক্ট থেকে নেওয়া, যেগুলো কোনো করোসিভ না বা আপনাকে কোনো ক্ষতি করবে না। তার মধ্যে কী কী আছে? গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, টিসিএ, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। তো কেমিক্যাল পিলিং আমরা কাদেরকে করব? কিছু পেশেন্ট আমাদের কাছে আসে যারা আসলে অনেক কিছু ইউজ করছে, তারপরও তার স্কিনে প্রবলেমগুলো সলভ হচ্ছে না। প্রবলেম ইন আ সেন্স, যেমন আমি কেমিক্যাল পিলিংগুলোর নাম ধরেই বলি, গ্লাইকোলিক অ্যাসিড বলে যে পিলটি আছে সেটা আমরা করি যারা একটু উজ্জ্বলতা চায় বা ব্রাইটনেস। কিছু পেশেন্ট এসে বলে যে আমি হেলদি ওয়েতে একটু ব্রাইট হতে চাচ্ছি, সেক্ষেত্রে গ্লাইকোলিক অ্যাসিড পিলটা বেশ ভালো। আচ্ছা, তারপরে ম্যান্ডেলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড পিলকেও পার্টি পিল বলা হয়। পার্টি পিল মানে আপনার সামনে কোনো প্রোগ্রাম, আপনি একটি গ্লো চাচ্ছেন যেটি টেম্পোরারি, কিন্তু দীর্ঘদিন করতে পারলে এটা বেশ ভালো একটি রেজাল্ট দেবে। তো সেক্ষেত্রে আমরা বলি যে আপনি তাহলে ল্যাকটিক পিলটা করতে পারেন। এবং স্যালিসাইলিক পিল হচ্ছে যাদের মুখে ব্রণ। অনেক সময় আমরা অনেকদিন ধরে ব্রণের ওষুধ খাওয়াচ্ছি, অনেক কিছু ইউজ করছি, তারপরও দেখা যায় যে ব্রণ কমছে না, তখন আমরা বলি যে পাশাপাশি যদি স্যালিসাইলিক পিলটা করা যায় তাহলে কিন্তু এটি ট্রিটমেন্টটা আরেকটু ত্বরান্বিত হয়। আচ্ছা, এছাড়াও আছে ম্যান্ডেলিক অ্যাসিডের কথা তো বললাম। আচ্ছা, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড আমরা করি হচ্ছে মেলাজমা পেশেন্টদের ক্ষেত্রে, যাদের মেচতা আছে। মেচতার ট্রিটমেন্টও কিন্তু বেশ দীর্ঘমেয়াদী। আমরা অনেক সময় অনেক ক্রিম মাখাই, অনেক ওষুধ খাওয়াই, তারপরও যখন ভালো না হয় তখন আমরা বলি যে আপনারা ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড বা টিসিএ পিল করে থাকুন। টিসিএ যেটা করে এটা একটু স্ট্রং পিল, এটা কিন্তু আপনার স্কিনটাকে কিছুটা বার্ন করবে এবং চামড়াকে উঠাবে। তখন যে নিচে থেকে যে স্কিনটা আসবে সেটি অনেক সময় ওই পিগমেন্টেশন ছাড়া বা অনেকটা পিগমেন্টেশন কম দেখাবে। এইগুলোই হচ্ছে মোটামুটি আমাদের কমন পিল। এছাড়াও নতুন এসেছে অ্যান্টি এজিংয়ের জন্য রেটিনল পিল। রেটিনল পিল ইয়েলো পিল নামেও পরিচিত, বা এটাকে লিভ অন পিলও বলা হয়, যেটি মাখিয়ে আমরা আপনাকে ছেড়ে দেবো ওয়াশ না করেই। আপনি বাসায় যে পরের দিন 24 আওয়ার্স পরে ওয়াশ করবেন। কেমিক্যাল পিল করার কিছু সুবিধা আছে, যেমন এটি খুব ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় এবং পিলগুলো একদম স্কিনের ডিপে চলে যায়, যেটা কিন্তু একটা ওষুধ বা একটা ক্রিম এত সহজে পারে না। সেকেন্ড হচ্ছে এটা খুবই কস্ট ইফেক্টিভ। আমরা ভাবি যে অ্যাস্থেটিক সেন্টার বা লেজার সেন্টারে বোধহয় খুবই এক্সপেন্সিভ কোনো ট্রিটমেন্ট হয়ে থাকে, কিন্তু পিল বেশ কস্ট ইফেক্টিভ, কোনো ডাউন টাইম নেই। আপনি পিল করে সাথে সাথে ওই দিনই কোথাও চলে যেতে পারছেন, বেড়াতে যেতে পারছেন, ঘুরতে পারছেন, এবং পিলের কোনো সাইড ইফেক্ট না থাকার কারণে পিলটি কিন্তু প্রত্যেকটা পেশেন্টের জন্য বেশ সেফ। তো আমি বলবো যে এক্সপার্ট হ্যান্ড এবং বিশেষজ্ঞের কাছে এসে তার পরামর্শ মতে আপনারা কেমিক্যাল পিল চাইলে নিতে পারেন। ধন্যবাদ।